Hello viewers, welcome to SenseLens. আজ আমরা Instagram এ স্টিকার সম্পর্কে আলোচনা করব। Instagram এ স্টিকার খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার। কোনো বিজনেস অথবা Instagram কেই প্রমোট করার জন্য Instagram এর স্টিকার বর্তমান কালে খুবই আবেদন সৃষ্টি করেছে সারা বিশ্বময়। তাই আমরা কিভাবে স্টিকার তৈরি করা যায় সে সম্পর্কে আলোচনা করব। So, let's start. আমরা ইনস্টাগ্রাম ওপেন করলাম। ইনস্টাগ্রাম ওপেন করার পর আমরা যাব ইউর স্টোরি। ইউর স্টোরি ওপেন করার পর আমরা যে ফেজ দেখতে পাচ্ছি এখানে আমরা দেখব ক্রিয়েট। আমরা একবার নিচে আমরা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট লাইভ ক্রিয়েট নর্মাল ক্রিয়েট ক্লিক করব। এরপর আমরা যাব একবার টপ অফ দ্য ফেস ইমোজি আইকন আইকনে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যারিয়াস টাইপের স্টিকার। এই স্টিকারকে আপনি ইউজ করবেন, আপনি এটা ডাটা চেঞ্জ করতে পারবেন। আমরা কিভাবে ডাটা চেঞ্জ করে সেটা দেখি। সাপোজ আপনি ওশন স্টিকারটা ইউজ করবেন, আপনি এটার ডাটাগুলো ডিলিট করে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি যা চান তা লিখতে পারেন। সাপোজ আপনি এখানে লিখবেন কমেন্টস, কমেন্ট এটা কালার আপনি চেঞ্জ করতে পারবেন। টপ অফ দ্য পেজে আপনি এই কালারের অপশনটা পাচ্ছেন, এটা ক্লিক করবেন, বিভিন্ন টাইপের কালার এখানে আপনাকে। সাপোজ আমি কালারটা নিলাম, তারপর আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করতে পারেন। টপ অফ দ্য পেজে আপনি কালারের যে আইকন এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, তারপর এটিকে আপনি ডাউনলোডও করতে পারেন। ডাউনলোডের অপশন আছে, অপশন আছে, এটা ইমোজির পাশে যেটা ড্রয়ার অপশন আছে এবং টেক্সট অপশন আছে। সো আমি আর কিছু করতে গেলাম না, এরপর যাব বটম অফ দ্য পেজ সিধা সেন্ড টু। এরপর দেখবেন ইউর স্টোরি অ্যান্ড শেয়ার, আমি শেয়ার করব, ইউর স্টোরি শেয়ার শেয়ার করবেন। এরপর নিচে দেখতে পাবেন ডান ডান করবেন। লুক এট দ্য স্টোরি, ইউর স্টোরি এখানে আপনার পোস্টটা পোস্ট হয়ে গেছে। এই হলো খুব সহজ একটা পদ্ধতি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস কীভাবে জিপ ফাইল আপনি ক্রিয়েট করবেন সেটাও আমরা এখন দেখব। আমরা মোরে যে এখানে অনেক অপশন আছে, আপনি এগুলো অপশন ডিলিট অপশন আছে ডিলিট করতে পারবেন, সেভ ফটো সেভ করতে পারবেন, তারপর আপনি সেন্ড টু ইনস্টাগ্রাম ফ্রেন্ডকে সেন্ড করতে পারবেন, শেয়ার অ্যাজ পোস্ট এটাকে ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, তারপর কপি লিঙ্ক, এটা লিঙ্কটা সে কপি করে আপনি বিভিন্ন মিডিয়াতে পেস্ট করতে পারবেন, শেয়ার টু, শেয়ার টুতে আপনি বিভিন্ন রকমের মিডিয়াতে আপনি শেয়ার করতে পারবেন, তারপর আপনি চাইলে স্টোরি সেটিং প্রমোট করতে পারবেন। যাই হোক, আমরা ডিলিট করবো এটাকে, ডিলিট করে আমরা পূর্বের মতো আবার ইউর স্টোরিতে যাব। আমরা ক্রিয়েটই থাক, আমরা ইমোজি ক্লিক করব, আমরা এই জিপ এখানে আপনি দেখতে পাচ্ছেন জিআইএফ নামে একটা স্টিকার, ওটাতে ক্লিক করবেন। জিপে ক্লিক করলাম, জিপে ক্লিক করার পরে আপনি এখানে পাচ্ছেন জিপ ফাইল বা জিপ ভিডিও আর কি, জিআইএফ ভিডিও। এই ভিডিওকে আপনি একাধিক ভিডিওকে একসাথে করে একটা ভিডিওকে আপনি একসাথে করে আপনি আপনার মতো করে শো করতে পারেন। সাপোজ আমি লাভলি, আমরা দেখতে পাচ্ছি লাভের বিভিন্ন প্রকারের জিআইএফ
ভিডিও আপনি পাচ্ছেন, আপনি এখানে সাপোজ আপনি লাভ আইকনটা দিবেন, এখানে আপনি ট্যাক্সট লিখবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন ট্যাক্সট আইকন, এখানে আপনি লিখবেন সাপোজ বাংলাদেশ বাংলাদেশ। এই ফন্টটাকে আপনি বিভিন্ন টাইপের নিতে পারেন, উপরে টাইপের ফাংশন ফন্ট টাইপ আছে, আপনি এটা পারবেন আসার সকল। এটাকে আপনি কালার করতে পারেন, নিচে আপনি কালারের বিভিন্ন ফল দেখতে পাবেন, আপনি যেটা চান সেটা চুজ করতে পারেন। এরপর আমরা টিক মার্কে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আপনি ড্র্যাগ করে উপরে নিচে করতে পারবেন, ড্র্যাগ করে উপরে নিচে করলেন। এরপরে আপনি উপরের কালার আইকন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলো। এখন আমরা পেয়ে গেলাম আমাদের জি, আমরা এটাকে সেন্ড করবো, শেয়ার করবো, টান করবো, সি ইউর স্টোরি এখানে আপলোড হলো, পোস্টিং হচ্ছে। এ হলো হাউ টু ক্রিয়েট স্টিকার অন ইনস্টাগ্রাম। সো থ্যাংক ইউ বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।